বালি মাফিয়াদের দাপটে রাতাবাড়িতে চলছে সিংলা নদীর অবৈধ খনন। কয়লাঘাটে ভাঙনে তলিয়ে যাচ্ছে কৃষিজমি, প্রতিবাদে গর্জে উঠলেন স্থানীয়রা। দুর্নীতি নিয়ে শূন্য সহনশীল সরকারের আমলে রাতাবাড়ি কেন্দ্রের চেরাগি রেঞ্জের বন বিভাগে সংঘটিত হচ্ছে অবাধ দুর্নীতি। রাতাবাড়ি কেন্দ্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া পাহাড়ি নদী সিংলার বালি বরাক বিখ্যাত, কারণ সিংলা নদীর বালির দানা চিনির মতো এবং তাতে নেই কোনো পলিমাটির মিশ্রণ, ফলে যে কোনো নির্মাণ কাজে সিংলার বালিকে দেওয়া হয় প্রাধান্য। বরাক উপত্যকার সর্বত্র ছাড়া বহিরাজ্যেও রয়েছে সিংলার বালির প্রচুর চাহিদা, আর সেই চাহিদা মেটাতে রাতাবাড়িতে গজিয়ে উঠছে বালি মাফিয়াদের সাম্রাজ্য, ফলে যেখানে সেখানেই নদীর বুকে মেশিন বসিয়ে প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধ খনন। সেই সঙ্গে সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে কোনো প্রকার মহাল ছাড়াই নদীপথে পাচার হচ্ছে লক্ষ লক্ষ বাঁশ, আর সেই বাঁশের ভেতরে লুকিয়ে মূল্যবান সেগুন কাঠেরও চলছে অবাধ পাচার বলে অভিযোগ। অপরদিকে আনিপুর জামুয়াং সড়কের পাশে বিভিন্ন স্থানে নদী হতে অবৈধভাবে বালি তুলে স্তূপাকারে মজুত করা হচ্ছে, আর প্রতিদিন শো শো ট্রাক ভর্তি ওই বালি পাচার হচ্ছে উপত্যকার সর্বত্র। এমনকি চেরাগি ফরেস্ট রেঞ্জ অফিস ও দুর্লভছড়া ফরেস্ট বিট অফিস হতে কিছু দূরেই পূর্ত সড়কের পাশে নদীর বুকে পাম্প মেশিন বসিয়ে অবাধে তোলা হচ্ছে বালি। এতে একদিকে মার খাচ্ছে সরকারি রাজস্ব, অপরদিকে ওই অবৈধ খননের ফলে খরস্রোতা সিংলা বেড়ে চলেছে ভাঙন, সেই সাথে শত শত বালি ভর্তি ট্রাকের যাতায়াতে চৌচির হয়ে যাচ্ছে কেন্দ্রের সব কয়টি সড়ক। এভাবেই সিংলা ছড়া গাঁও পঞ্চায়েতের কয়লাঘাটের পাশে মেশিন লাগিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। নদী তীরের বহু লোকের জমি প্রতিদিন তলিয়ে যাচ্ছে নদী গর্ভে, এমনকি ভাঙনের ফলে বড় বড় গাছও উপড়ে পড়ছে নদীতে। এতে বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব হলেন স্থানীয়রা। রবিবার দুপুর কয়লাঘাট সংলগ্ন নদী তীরে একত্রিত হয়ে অবৈধ নদী খননের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করলেন সিংলা ছড়ার ভুক্তভোগী মানুষ। রাজেশ কৈরি, নির্মল ধবি, মুকেশ চৌহান, প্রদীপ ভর, রানু চৌহান, মন্টু ঘাটোয়ার, প্রেম ভর প্রমুখরা বলেন, ব্যক্তিগত ব্যবহারের জন্য আমরা কখনো কোদাল ও টুকরি দিয়ে বালি তুলতে গেলে বনকর্মীরা আমাদের সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে যান। আর প্রকাশ্য দিবালোকে বালি মাফিয়ারা মেশিন লাগিয়ে নদী খনন করলে তারাও ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকেন, ফলে বন বিভাগের প্রত্যক্ষ মদতে দুর্নীতিবাজদের কাছে সিংলা নদী এখন সোনার ডিম পাড়া হাঁসের মতো। যে যেভাবেই পারছে দোহন করছে সিংলার প্রাকৃতিক সম্পদ, আর চোখে কালো চশমা পরে দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বন আধিকারিকরা। সচেতন মহলের অভিযোগ, ম্যানেজ সিস্টেমের দৌলতে নিচ থেকে উপর পর্যন্ত সেটিং করে রেখেছে বালি মাফিয়ারা, ফলে মাগুরঘাটে মাগুরা সেতুর দক্ষিণে কয়েকশো মিটারের মহল রেখে 25 কিলোমিটার এলাকা জুড়ে চলছে নদীর অবৈধ খনন, যার পরিপ্রেক্ষিতে বিগত দিনের সব রেকর্ড ভেঙে পুরো উদ্যমে চলছে সিংলার প্রাকৃতিক সম্পদের লুণ্ঠন। ফলে ওই অবৈধ নদী খনন বন্ধ করার জন্য কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার, জেলার বন আধিকারিক সহ বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশ প্রেমী সচেতন মহল। শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট, ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র।